अस्सलाम वालेकुम। आज आपनारा जारा ए वीडियोटी देखछेन निश्चय तादेर परिचित केउ तादेर आपनजन यूटरस कैंसारे आक्रांत, ताई ए सम्पर्के विभिन्न तथ्य जानते चाच्छेन। गायनोकोलजिस्ट एवं अनकोलजिस्ट बोले थाकेन जे जदि नारी दीर्घदिन धरे फैमिली प्लानिंग करे थाके अथवा नारी जदि घन घन मा हय, नारी अल्प बयसे मा हय, तो तादेर माझे ए धरनेर यूटरसेर कैंसर देखा दे। तबे धर्मीय मत थेके एटा कखनोई समर्थन करा जाय ना जे अल्प बयसे बिये दिले एबं नारी घन घन मा होले तार यूटरसे कैंसर हय। कारण অতীতে দেখা গিয়েছে নারীদের অল্প বয়সে বিয়ে হয়েছে, তারা অনেকবার মা হয়েছেন, প্রতিবারই তারা প্রাকৃতিকভাবে প্রসব করেছেন এবং সুস্থ থেকেছেন। তবে হ্যাঁ, ফ্যামিলি প্ল্যানিং দীর্ঘদিন করলে যেহেতু শরীরে হরমোনের যে স্বাভাবিক কাজ সেটাকে ডিস্টার্ব করা হয়, তো তার ফলে অনেকের মাঝে ইউটেরাসের ক্যান্সার দেখা দেয়। আবার যেসব নারীদের হিউম্যান প্যাপিলোমা ভাইরাসে আক্রান্ত হতে দেখা যায়, তাদেরও অনেকের মাঝে ইউটেরাইন ক্যান্সার দেখা যায়। কিছু কিছু নারী আছেন যারা বন্ধা এবং সন্তান লাভের আশায় হরমোন থেরাপি নিয়ে থাকেন, তাদের মাঝেও অনেকের এই ধরনের ইউটেরাসের ক্যান্সার হয়ে থাকে। বংশে যদি ক্যান্সারের ইতিহাস থাকে, তো সেই সমস্ত নারীদেরও অনেকের ইউটেরাসে ক্যান্সার হয়ে থাকে। কারো যদি ব্রেস্টে ক্যান্সার হয়, টিউমার হয়, এবং উনি যদি ট্যামক্সিফেন নামে অ্যালোপ্যাথিক ওষুধটি নিয়ে থাকেন, তো পরবর্তীতে সেই নারীর ইউটেরাসে ক্যান্সার হতে দেখা যায়। এছাড়া এটাও দেখা গিয়েছে যে সমস্ত নারীদের কখনো ওভারিতে টিউমার ছিল, তাদের পরবর্তীতে ইউটেরাসে ক্যান্সার হতে দেখা যায়। মনে রাখবেন যে নারী যদি অল্প বয়সে বিয়ে হয় এবং মা হয়, তার সুস্থতা এজন্য থাকে কারণ ওই সময় নারীর পেশির নমনীয়তা সমস্ত শরীরের, একটা জ্বরের পেশি বলেন, তারপরে পেলভিক যে মাসল বলেন, তার নমনীয়তা থাকে, এবং এই নমনীয়তা থাকার ফলে সন্তান যেমন সহজে প্রসব হয় এবং পরবর্তীতে নারীর ইউটেরাসের স্বাস্থ্য ভালো হয়। নারী যখন 30, 35, 38-এ প্রথমবারের মতো মা হতে যায়, তখন কিন্তু পেশির নমনীয়তাটা অনেক কমে যায়, ওই সময় নারীর প্রসবে কষ্ট হয়। এবং যে সমস্ত নারীরা একটু কম সন্তান নিয়ে থাকেন, তাদেরও কিন্তু ইউটেরাসের মাঝে কোনো রোগ হতে দেখা যায়। জ্বরের মাঝে 3টি স্তর আছে, বাইরের যে স্তরটা ওটা হচ্ছে পেরিমেট্রিয়াম, এটা একটু পাতলা স্তর, তারপর আছে মাঝের পুরো স্তর মায়োমেট্রিয়াম, তারপরে ভিতরে আছে ঝিল্লিময় এন্ডোমেট্রিয়াম। পেরিমেট্রিয়ামের মাঝে কোনো ধরনের টিউমার বা ক্যান্সার হয় না। বেশিরভাগ 90-95% যে টিউমার বা ক্যান্সার হতে দেখা যায়, ওটা এন্ডোমেট্রিয়ামে জ্বরের ভিতরের স্তরে হতে দেখা যায়। জরায়ুর মাঝের পুরো মায়োমেট্রিয়াম স্তরে এখানে কিছু ক্যান্সার হতে দেখা যায়, আর যে শক্ত টিউমারটা যে এখানে হয়, ওটাকে বলা হয় মায়োমা বা ইউটেরাইন ফাইব্রয়েড। আর জরায়ুর নিচের দিকে যে চিপা লম্বা মতো যে অংশ সার্ভিক্স, ওখানেও যখন ক্যান্সার হয়, তো ওকে বলা হয় সার্ভিক্যাল ক্যান্সার। তাহলে দেখেন জরায়ুর ক্যান্সারের কোন জায়গায় হয়েছে, এটার উপরে নামের ভিন্নতা। মায়োমেট্রিয়াল ক্যান্সার, অ্যান্ডোমেট্রিয়াল ক্যান্সার, সার্ভিক্যাল ক্যান্সার, তিনটাই দেখেন জরায়ুরি ক্যান্সার। সাধারণত যে সমস্ত নারী 35-40-45 এদের মাঝেই এই জরায়ুর ক্যান্সারটা হতে দেখা যায়। অর্থাৎ যারা এখনও মা হওয়ার যোগ্যতা রাখেন, মাসে মাসে পিরিয়ড হচ্ছে, কিন্তু তার মানে এই না যে যাদের মেনোপজ হয়ে গেছে তাদের ইউটেরাইন ক্যান্সার হয় না, তাদেরও ইউটেরাইন ক্যান্সার হতে দেখা যায়। যে কোনো ক্যান্সার হোক না কেন, সেটা হাড়ের হোক, লিভারের হোক, কিডনির হোক, লাংসের হোক, তখন তিনটা বৈশিষ্ট্য থাকে। একটা হচ্ছে যে কঠিন দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য,
দ্বিতীয়ত হচ্ছে সীমাহীন অবসাদ ও ক্লান্তি এবং তৃতীয়টা হচ্ছে দ্রুত ওজন হারানো। তো ইউটেরাইন ক্যান্সারের মাঝেও এই তিনটা লক্ষণ তো থাকে। আর দেখা যায় যে যাদের এই ধরনের ইউটেরাইন ক্যান্সার হয় তাদের মাসিকটা খুব অনিয়মিত, কখনো হয় কি 2-3 মাস পিরিয়ড হচ্ছে না, তারপর আবার যখন হলো তো সেটা আবার 20 দিন, 25 দিন, 30 দিন, 45 দিন পর্যন্ত লাগাতারভাবে পিরিয়ড হতে থাকে। কখনো চাকা চাকা মাংসের টুকরার মতো জমাট রক্ত বের হতে থাকে। আর যে সমস্ত নারী মেনোপজ হয়ে গিয়েছে তাদের দেখা যায় যেহেতু মাসিক তো হয় না, কিন্তু ওই পথ দিয়ে আঠা আঠা মিউকাসের মতো কিছু যাচ্ছে, কখনো আবার গন্ধযুক্ত লিকোরিয়া হচ্ছে বা ডিসচার্জ হচ্ছে, আবার কখনো কখনো ব্লিডিংও হতে দেখা যায়। এছাড়া ইউটেরাইন ক্যান্সার হওয়ার কারণে নারীর তলপেট কোমরে ব্যথা থাকে, কখনো কখনো মনে হয় যে নারীর যোনিপথ দিয়ে কিছু ঠেলে বের হয়ে যাবে, এই অনুভূতিটা হয়। নারী পেশাব করতে গেলে, পায়খানা করতে গেলে সে ব্যথা বোধ করে এবং স্বামীর সঙ্গে থাকতে গেলেও তার কিন্তু কষ্ট হয়, সেখানেও সে অস্বস্তি বোধ করে, ব্যথা বোধ করে। জ্বরের ক্যান্সারের জন্য যে যে টেস্ট দেওয়া হয় তার মধ্যে একটা হচ্ছে হিস্টেরোস্কোপি, এটা হচ্ছে জরায়ুর এন্ডোস্কোপি, এর মাধ্যমেও জরায়ুতে টিউমার কত বড়, কয়টা, এগুলি সব জানা যায়। এছাড়া আরেকটা আছে ট্রান্সভাজাইনাল আল্ট্রাসাউন্ড। এখন হিস্টেরোস্কোপি করা হলে ট্রান্সভাজাইনাল আল্ট্রাসাউন্ড করার দরকার নেই এবং দুটাতেই মোটামুটি একটা ধারণা দেওয়া যায় যে নারী কী পরিমাণে অসুস্থ। ইউটেরাসের টিউমার আছে এটা জানার পর কিন্তু আর বায়োপসি করার দরকার নেই, কারণ শারীরিক অন্যান্য লক্ষণগুলি বলে দেয় যে এই পেশেন্টটা ক্যান্সারগ্রস্ত কি না। যিনি গাইনি তিনি প্রতিদিনই তো অসংখ্য এই ধরনের রুগী দেখেন এবং তিনি বুঝে যান যে কোন রুগী ক্যান্সারে আক্রান্ত, কোন রুগী ক্যান্সারে আক্রান্ত না। তো বায়োপসি করতে দিলে কী হয়, একটা সূক্ষ্ম সরু নিডেল দিয়ে টিউমার থেকে কিছু কোষ সংগ্রহ করে তারপর সেটা স্লাইডে দেওয়া যায় এবং দেখে সেইখানে ক্যান্সারাস কোষ বা ম্যালিগন্যান্ট সেল আছে কি না। বায়োপসি করলে যে জিনিসটা হচ্ছে যে নারী আগে তলপেটে যেটুকু ব্যথা বোধ করত এটা করার পর তার ব্যথা অনেক বেড়ে যায়। তাছাড়া এখন এত উন্নত মানের বিভিন্ন ধরনের রক্তের টেস্ট এসেছে যার দ্বারা রুগী কোন ধরনের ক্যান্সারে আক্রান্ত এটা জানা যায়। একইভাবে ইউটেরাসের ক্যান্সার শনাক্ত করার জন্য কিন্তু ব্লাড টেস্ট আছে আর এটা আছে CA125। দেখেন চিকিৎসা পেশায় কিছু দুর্নীতি বা অসাধুতা আছে। একটা গাইনির কাছে গেলেন, উনি বায়োপসি রিপোর্ট দিলেন, এখন রুগী যখন আরও একটু উন্নত চিকিৎসার আশায় অন্য কোনো গাইনির কাছে যান, তিনি আগের ডাক্তারের দেওয়া বায়োপসি রিপোর্ট গ্রহণ করেন না, উনি রুগীকে আবারও ওই টেস্টটা করতে দেন, কখনো কখনো ভিন্ন নামেও এই টেস্টটা করতে দেন। রুগী তো বুঝতে পারে না যে এই বায়োপসিরও আবার ভিন্ন ভিন্ন নাম আছে, যেমন FNAC, হিস্টোপ্যাথোলজি, সাইটোপ্যাথোলজি, এই ধরনের আরও অনেক নাম আছে। কাজেই যিনি রুগীর প্রতি সহমর্মী তার উচিত তার রুগীকে যতটা কম পারা যায় টেস্ট দেওয়া, কারণ অলরেডি সে অনেকগুলি টেস্ট নিয়েই এই নতুন ডাক্তারের কাছে আসেন। হোমিওপ্যাথি ডক্টরের কাছে MRI, CT স্ক্যান এইসব রিপোর্টের কোনো দরকার নেই, তার কাছে হিস্টেরোস্কোপি বা TBS-এর রিপোর্ট হলে যথেষ্ট। এটাতেই তিনি বুঝে যাবেন যে তার রুগিনীর মাঝে কয়টা টিউমার আছে, ক্যান্সারস টিউমার আছে এবং এগুলির সাইজ কত বড়, এইটা দেখে সেই হোমিওপ্যাথিক চিকিৎসক একটা ধারণা দিতে পারেন রুগীকে যে তার চিকিৎসা কত মাস ধরে চলবে। তাহলে কেন অন্যান্য প্যাথোলজিক্যাল রিপোর্ট হোমিওপ্যাথির কাছে লাগছে না, তার কী শারীরিক কষ্ট, কী মানসিক কষ্ট, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং চিকিৎসক কিন্তু এটার উপর ভিত্তি করেই ওষুধ দিবেন। আবারও বলছি, তাই আমাদের সিটি স্ক্যান, পেট সিটি স্ক্যান, MRI, পেট MRI বা আরও অন্যান্য ধরনের টেস্ট দেখার দরকার নেই। ইউটেরাসের ক্যান্সারের উপর আমার আরও একটা ভিডিও করা আছে যেখানে কী কী পোটেন্সি ওষুধ লাগে তা আমি বলেছি। ত
তবে আজকে আমি এখানে বলবো যে ইউটারাস ক্যান্সারের জন্য কী কী মাদার টিঙ্কচার খুব ভালো কাজ করে। তো সব ক্যান্সারের জন্য টনিক হিসেবে একটা মাদার টিঙ্কচার আছে, সেটা হচ্ছে স্ক্রুফুলা নোডুসা। জি, এখানেও এই রোগীকে লক্ষণ অনুসারে স্ক্রুফুলা নোডুসা ওষুধটা দিতে হবে। যখন ব্লিডিংটা কালচে হয় এবং প্রচুর হয়, তখন এই ব্লিডিংটাকে বন্ধ করার জন্যে হেমোমেলিস ভার্জিনিকা দিতে হবে। যখন ব্লিডিংটা উজ্জ্বল লাল রঙের বা সামান্য কালচে এবং চাকা চাকা জমাট রক্ত বের হচ্ছে, তখন সেখানে রোগীকে ইউস্টিলিগোমাইডিস ওষুধটা দিতে হবে। ইউস্টিলিগোমাইডিসের মধ্যে ব্যথা থাকবে, কিন্তু যখন প্রচুর ব্লিডিং হচ্ছে ব্যথা থাকছে না, সেইখানে রোগীকে আপনি মেলিফোলিয়াম মাদার টিঙ্কচার দেবেন। আরও একটা ওষুধ আছে, ব্লিডিংটা হচ্ছে কিন্তু যখন ন্যাপকিনে দেখবেন রক্তগুলো যেন শুকে লম্বা লম্বা দড়ির মতো, যেমন অনেকের আছে না ছোটো ছোটো বাচ্চাদের নাক থেকে ময়লা পড়ে কেমন লম্বাটে, এই ধরনের লম্বা দড়ির মতো, এটা যদি দেখা যায় তাহলে সেইখানে রোগীকে হাইড্রোস্টিস মাদার টিঙ্কচার দিতে হবে। স্ক্রুফুলাম নোডুসা দেওয়ার পরপর অনেক সময় রোগীকে ফ্র্যাকসিনাস আমেরিকানা মাদার টিঙ্কচারটা দেওয়া দরকার। যেহেতু ইউটারাইন ক্যান্সার আসলে টিউমার থেকেই হয়ে থাকে, টিউমারটা বড় হয় তারপর ওখানে ঘা হয়, তো এই যে এক্সট্রা গ্রোথ, এর জন্যে দুটা বায়োকেমিক খুবই সুন্দর কাজ করে, একটা হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোর আর একটা হচ্ছে ন্যাট্রাম সালফ। এই ক্যান্সারের জন্যে অন্যান্য আরও কিছু পোটেন্সি ওষুধ দেওয়া আছে, সেটা আমি স্লাইডের পিছনে দিয়ে দেব। তো প্রত্যেকটা নারী যেন এই ইউটারাইন ক্যান্সার থেকে সুস্থ থাকে এবং প্রিয়জনের সঙ্গে শান্তিতে থাকে, ভালোবাসার সাথে থাকে, এই দোয়া করছি। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।